Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি দুর্গেশগড়ের গুপ্তধন মুভির ট্রেলারটি নিয়ে। এবং এই ট্রেলারে এমন কি দেখানো হলো যাতে আপনারা এই মুভির প্রতি বেশি আকর্ষণ হয়, এবং তা কিন্তু আপনারা হলে গিয়ে অবশ্যই এই মুভিটি দেখার জন্য ইন্টারেস্ট বাড়ে, এমন কি রয়েছে বা এই ট্রেলারটির মধ্যে তা কিন্তু আমরা পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। দুর্গেশগড়ের গুপ্তধন মুভিটির ট্রেলারটি আজ রিলিজ করা হলো, এবং এই 1 মিনিট 51 সেকেন্ডের ট্রেলারটির মধ্যে প্রায় সব কিছুই দেখানো হয়েছে বলে আমার মনে হয়। এমনকি এই মুভির ভিলেন থেকে শুরু করে এমনকি কীভাবে গুপ্তধন উদ্ধার হবে তাও কিন্তু স্পষ্ট দেখানো হয়েছে, এবং সেই সব নিয়ে কিন্তু ফুল ডিটেলস আলোচনা করছি এই ভিডিওতে। এমনকি এই ভিডিওতে আমরা বলবো প্রতিটি ক্যারেক্টারকে নিয়েও, এবং তাদের চরিত্রগুলিও কিন্তু নিয়েও আমরা আজ ব্যাখ্যা করতে চলেছি এই ভিডিওতে। প্রথম সিনে আমরা দেখি যে সোনাদাও ওরফে এখানে অভিনয় করবেন আবে চট্টোপাধ্যায়, তিনি ফোন করছেন কারুকে। কারুকে বলতে এখানে কিন্তু আবিরকেই ফোন করছেন, আবির যিনি কিন্তু এখানে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, এবং তিনি বলছেন নতুন এক গুপ্তধনের সন্ধানের ব্যাপার নিয়ে। তিনি ও তার ইতিহাসের প্রফেসর সোনাদা কিছু বই ঘাটতে গিয়ে জানতে পারেন যে তারই এক ছাত্রবাড়িতে রয়েছে গুপ্তধন, এবং তাই তাদের নতুন যাত্রা শুরু হওয়ার কথাই কিন্তু এখানে বলছে ফোনে। আর সেখানে যাওয়ার কিছু তো কারণ দেখানোর প্রয়োজন ছিল যে সেই ছাত্রবাড়িতে কীভাবে যাওয়া যায়। ঠিক সেই মুহূর্তে তার কাছে একটি আমন্ত্রণপত্র আসে যা কিন্তু রয়েছিল কিন্তু ওটা সেই ছাত্রবাড়িতে বাৎসরিক এক দুর্গাপুজোর অনুষ্ঠানের জন্য তাকে নিমন্ত্রণ করা হয়েছে। এবং তার পরের সিনে আমরা দেখি সোনাদাকে সেখানে যেতে, এবং তিনি যেখানে যাচ্ছেন সেই জায়গার নাম হলো বনপুকুরিয়া। বনপুকুরিয়া আমরা যদি ইন্টারনেটে সার্চ করে দেখেন তবে কিন্তু এমন কোনো স্থানই নেই, বনপুকুরিয়া নামক কোনো স্থানই নেই, কিন্তু বনপুকুরিয়া বাদে কিন্তু বড়পুকুরিয়া নামক এক স্থান রয়েছে, এবং সেখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। অর্থাৎ সে কথা পরে হবে, এখন কিন্তু আমরা এই ট্রেলার নিয়েই কথা বলছি। মাত্র 150 বছর আগে কিন্তু এই বাংলাতে তখন কিন্তু বাংলায় প্রচুর ধনসম্পত্তি ছিল, এবং তার সালটা ছিল 1753 সাল। তখন কিন্তু পূর্ববঙ্গের নাম করা এক জমিদার এবং চিত্রশিল্পীর বাড়ি কিন্তু ছিল তারই এই ট্রেলারের মধ্যে স্পষ্ট দেখেছি তার এই ছাত্রের বাড়িটি। এবং তার পরের সিনে আমরা দেখি সোনাদাকে স্বাগত জানার জন্য তার ছাত্র দাঁড়িয়ে রয়েছে তার বাবার সাথে, এবং এই ছাত্র চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হলেন আরিয়ান ভৌমিক, এবং তার বাবার চরিত্রে অভিনয় করতে দেখব অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবং তাদের বাড়ি পুরনো চাকরকে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য এখানে দেখেছিলাম। তার পরের সিনে আমরা দেখতে পাই একটি গান যা কিন্তু এই ছবির গুপ্তধনের এক বড় ভূমিকা পালন করতে চলেছে, এবং তা যদি আপনারা মন দিয়ে এই গান শুনেন তাহলে হয়তো নিজেরা এই গুপ্তধন বের করে ফেলতে পারেন আবির চট্টোপাধ্যায় ও তার সোনাদার আগে। তার পরের সিনে আমরা দেখি সোনাদাকে যা তিনি মোবাইলে কিছু দেখছেন, হয়তো তিনি কিছু জানার চেষ্টা করছেন। তারপরে কিন্তু দেখি আমরা তিনি বই নিয়ে কিছু বের করার চেষ্টা করছেন এবং তা কিছু জানারও চেষ্টা করছেন, হয়তো তিনি এই বাড়ির পুরানো ইতিহাসে খোঁজার চেষ্টা করছেন সেই বই থেকে, এবং তা মোবাইল থেকেও জানার চেষ্টা করছেন বলে আমার মনে হয়। এবং তারপরের সিনে আমরা দেখি ছুরির মতন কিছু একটা জিনিস, অর্থাৎ ছুরির মতন দেখতে এই জিনিসটি আসলে কিন্তু একটি চাবি যা কিন্তু গুপ্তধনের একটি সিন্দুকের কোনো কিছু চাবি হয়তো হতে পারে, এবং এই চাবি দিয়ে হয়তো কোনো এক সিন্দুক খোলা যেতে পারে গুপ্তধন। এবং এই চাবিটি যার কাছে রয়েছেন তিনি হলে কিন্তু এক বৃদ্ধ, এবং এই বৃদ্ধ যিনি কিন্তু এখানে অভিনয় করবেন তিনি কিন্তু এখানে হতে পারে কমলেশ মুখার্জি। কমলেশ মুখার্জি কিন্তু এই বৃদ্ধ চরিত্রে অভিনয় করতে পারে। তারপরের সিনে আমরা দেখি অর্জুন সবাইকে এই গুপ্তধনের ব্যাপারে ওদের পারিবারিক সকলকে কিন্তু জানাচ্ছে, এবং এই গুপ্তধনের কথা শুনে বাড়ির লোক কিন্তু খুবই আনন্দিত। তা কিন্তু স্পষ্ট খরাত মুখোপাধ্যায়ের মুখের ভাব থেকে তা কিন্তু এই ট্রেলারের মধ্যে উঠে এসেছে। এবং তারপরের সিনে আমরা দেখি কিছু লাভ সিন যা কিন্তু আমরা দেখব অর্জুন এবং ঈশার মধ্যে, এবং তারপরের সিনে আসবো এই ছবির মূল ভিলেনকে, এবং তা কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে।
অর্থাৎ ট্রেলারটির মধ্যে সবচেয়ে দুর্বল জায়গা হলো এটি, যা কিন্তু এই ভিলেনকে দেখানোর ফলে। অর্থাৎ একটি ট্রেলারের মধ্যে যদি ভিলেনকেই দেখানো হয়ে থাকে, তাহলে মুভিটির মধ্যে কী আর আছে তা কিন্তু স্পষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এই ভিলেনের চরিত্রে যাকে আমরা অভিনয় করতে দেখব, তিনি হলো কৌশিক সেন। তিনি কিন্তু এই ভিলেনের চরিত্রেই অভিনয় করছেন এই মুভিতে, এবং এই মুভিতে তার চরিত্রের নাম হলো তামিত্র সুলতানি দেবরায়, যা কিন্তু তিনি হয়তো এখানে গুপ্তধনের গন্ধ পেয়ে সোনাদার সঙ্গে কিছু মন্তব্য এঁটেছে এবং তার মতলবের জন্যই কিন্তু সোনাদার সঙ্গে দেখা করতে এসেছে। এবং তার পরের সিনে আমরা দেখতে পাই অর্থাৎ এই মুভির টাইটেল নামটি, যা কিন্তু শুনতে পেলাম খোরাজ মুখোপাধ্যায়ের মুখে, এবং তা কিন্তু দুর্গেশগড়ের কথা। দুর্গেশগড় যেখানে কিন্তু আমরা দেখতে পাবো প্রাচীন মন্দির এবং শিল্প কারুকার্য রয়েছে এই দুর্গেশগড়ে। এবং তারপরে আমরা দেখি সোনাদাকে সেখানে যেতে তার সবাইকে নিয়ে, এবং সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা দেখতে পেলাম একটি গোলা, যা কিন্তু ট্রেলারটির মধ্যে উঠে এসেছে। এবং তারপরে দেখা যায় সোনাদা একটি গর্তের মধ্যে পড়ে যায়, এবং পরে আমরা দেখতে পাই যে সেখানে যেখানে যে তিনি পড়ে যায় সেই গর্তটা আসলে হলো গুপ্তধনের পথ, এবং তা পথ দিয়েই ধরে গেলে অর্থাৎ তার জলের নিচেই রয়েছে গুপ্তধন। পরের সিনে আমরা এই ট্রেলারের মধ্যে কিছু অ্যাকশন সিনও দেখতে পেলাম, হয়তো এই মুভির কিছু অ্যাকশনও থাকতে পারে তা কিন্তু স্পষ্ট এই ট্রেলারটির মধ্যে। তারপরে আমি আর এই ট্রেলারে কিছুই বলতে চাই না, যাতে আপনাদের এই মুভির কিছু স্পয়লার নাতে না করতে চাই। অর্থাৎ আমি কিন্তু এই ট্রেলারের মধ্যে অধিকাংশ জিনিস কিন্তু বলে ফেলেছি যে এই মুভিতে আমরা কী কী দেখতে পাবো। অর্থাৎ আর কিছু বললে হয়তো আপনাদের এই মুভি ইন্টারেস্ট চলে যাবে মুভিটি দেখার ফলে। আমি আর এখানে আর কিছু ব্যাখ্যা করতে চাই না। আর যদি আমি কিছু বাদ দিয়েও থাকি অবশ্যই তাহলে আমাকে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমাদের ভিডিওটি লাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেসও করে দিতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।